আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহানি ইয়াসমিন আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে রূপ নিচ্ছে শুক্রবার প্রায় 150 কিলোমিটার গতিবেগে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে রোববার বাংলাদেশের স্বাস্থ্য সেবা সুচারুরূপে পালন করে আসছে সরকার বলেন প্রধানমন্ত্রী ফান্ড গঠন ও অর্থায়নে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান আগামী অর্থ বছরের জন্য 2,63,000 কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে একনেক 1,309টি প্রকল্প অনুকূলে এ বরাদ্দ জানান পরিকল্পনা মন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন যোগ দেবেন ইন্ডিয়ান ওশন কনফারেন্সে বৈঠক করবেন রাষ্ট্রপতির সঙ্গে দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা শুক্রবার অতি প্রবল আকার ধারণ করতে পারে আর উপকূলে আঘাত হানতে পারে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানায় আঘাত হানার সময় ঘণ্টায় এর গতিবেগ হতে পারে সর্বোচ্চ 145 কিলোমিটার দেশের 4টি সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে এস এম আরিফের রিপোর্ট দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 62 থেকে 88 কিলোমিটার সেটি 8 কিলোমিটার পার আওয়ার গতিতে এক স্থান থেকে অন্য স্থানের দিকে দাবিত হচ্ছে আর এর যে চতুর্দিকের পেরিফারির যে উইন্ডের যে গতিবেগ সেটি 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে যে গতিতে এখন আগাচ্ছে সেই গতিতে যদি এটা বলবৎ থাকে তাহলে 14 তারিখ সকাল থেকে দুপুর নাগাদ এটা ক্রস করার একটা সম্ভাবনা আছে তবে রবিবার আঘাত হানার সময় এর গতিবেগ বৃদ্ধি পেতে পারে ঘন্টায় সর্বোচ্চ 145 কিলোমিটার এর আগে শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি অতি প্রবল আকার ধারণ করার সম্ভাবনা দেখছেন আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক এর যে কেন্দ্রটা আমরা এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন যে প্রিডিকশন সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফের সাউথে দিয়া এর কেন্দ্রটা অতিক্রম করার আশঙ্কা রয়েছে সেহেতু আমাদের যে সাইক্লোনের অন্তত অর্ধেক বডি 50% বডি বাংলাদেশের উপকূলের উপরে থাকবে এবং সেই জেলাগুলি হলো কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী এই সমস্ত জেলার উপর দিয়ে সেটার প্রভাবটা পড়বে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আগামী 2 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস এস এম আরিফ মাইটিভি ঢাকা বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোখায় রূপ নিয়েছে আজ সন্ধ্যা নাগাদ প্রবল ও কাল সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপকূলীয় অঞ্চল প্রতিনিধিদের তথ্যচিত্রে এস এম হামিমের রিপোর্ট বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুখার প্রভাবে পায়রা সমুদ্রবন্দর সহ দেশের অন্যান্য সমুদ্রবন্দরসমূহকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা প্রশাসন সকালে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ভুলাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসক তৌফিক ইয়ালাহি চৌধুরীর সভাপতিত্বে ভুলা জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা তুলে ধরেন আমাদের এই জেলাতে আমরা 747টি আমাদের আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা চেয়ারম্যান ডক্টর জহির আহমেদের সভাপতিত্বে উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মুখা থেকে চাঁদপুরবাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে চাঁদপুর কোস্টগার্ড দুপুরে চাঁদপুর মোহনা বেদেপল্লী মাছঘাট জেলেপল্লী লঞ্চঘাট এবং যাত্রীবাহী লঞ্চে সচেতনতামূলক মাইকিং করা হয় এদিকে প্রস্তুতি সভা করেছে লক্ষ্মীপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দুপুরে জেলা প্রশাসন আনোয়ার হোসেন আকন্দ জানান আগামী 13 থেকে 15 মের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে সে কারণে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে জনপ্রতিনিধি যারা আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার
সহ আমরা সামগ্রিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সবাই উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন জানান, ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় শ্যামনগর উপজেলায় 163টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এসএম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। চিকিৎসার পাশাপাশি খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত বিষয়ক শীর্ষ পর্যায়ের আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সাইমা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দেশের স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকা, গবেষণা ও কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা বা ঔষধ খাওয়ানো না, সেই সাথে সাথে তার খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং তাকে সার্বিক যে শিক্ষা দেওয়া সেই ব্যবস্থাটা বাংলাদেশ দিয়েছে। এটা ভুললে চলবে না, ছোট্ট একটা ভূখণ্ড, বিশাল জনগোষ্ঠী, সামাল দেওয়া খুবই কষ্ট, কিন্তু তারপর আমরা করে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। আধুনিক বিশ্বে পিছিয়ে থাকা দেশগুলোকে সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইউনিভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টা, আমাদের যে ধনী দেশগুলি আছে তাদের আরও এগিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে তাদের বড় ফান্ড দিতে হবে, কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। যেখানে যারা ভালো ফান্ড দিতে পারেন সেখানে যদি একটা ভালো ফান্ড দেয়, তা আমাদের সারা বিশ্বে ছোটো ছোটো আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা, বহু দেশ এখনো পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করা। রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানে দক্ষ জনবল প্রয়োজন বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 263,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 1,309টি প্রকল্পের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশ্বব্যাংকের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে বিষয়বস্তু তুলে ধরে তিনি জানান, শর্ত সাপেক্ষে ঋণ প্রদান নয়, বিশ্বব্যাংকে পার্টনার হিসেবে পেতে চায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এনইসি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্তমান মেয়াদে সরকারের শেষ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয় এনইসি সম্মেলন কক্ষে। সভায় আগামী অর্থ বছরের জন্য 1,309টি প্রকল্পের অনুকূলে 263,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, নতুন এডিপির মধ্যে সরকারের তহবিল থেকে দেয়া হবে 159,000 কোটি টাকা। এডিপি যেটা আমার অংশ বড় বাজেটের, এটা 263,000 কোটি টাকায় আমরা উপস্থাপন করেছি এবং অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প সংখ্যা আমরা নিয়েছি 1,309টি। প্রতিবারের মতো এবারও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রকল্প ভিত্তিক যে প্রকল্পগুলো বেশি পেয়েছে, একটা হলো খাত, একটা মন্ত্রণালয়, একটা প্রকল্প ভিত্তিক। সেখানে 1 নম্বরে ছিল রূপপুর পারমাণবিক, 2 নম্বরে মাতারবাড়ি, 3 নম্বরে প্রাইমারি এডুকেশন, 4 নম্বরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, 5 নম্বরে পদ্মা সেতু, শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর, 3rd টার্মিনাল, PFD ফিজিক্যাল ফেসিলিটি ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট, ঢাকা DMRT, শেখ মুজিব রেলওয়ে সেতু উজানি উঠার, আর মাস রেপিড ট্রান্সপোর্ট লাইন 6। বৈঠকে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। জানান, শর্ত সাপেক্ষে নয়, ঋণ পেতে বিশ্বব্যাংককে পার্টনার হিসেবে দেখতে চায় বাংলাদেশ। ঋণকে ঋণ বলবো, যেহেতু আমরা সুদে আসলে পরিশোধ করি,
আমি আপনি বাইদেবে বলতে পারি সাম্প্রতিক রাতে বিশ্বব্যাংকের সফর এইটাই তার মেন বার্তা ছিল। ওখানে একদম গুগুর বাসায় বসে নাকি এটা বলে এসছেন যে আপনারা ঋণ দেন আমরা ঋণ শোধ করি, ঋণ ঋণের ব্যাপারে আপনারা আমাদেরকে খাতক দেখবেন না, উই আর পার্টনার্স, উই আর বরোয়ার্স, আমরা নিয়মমতো দিয়ে দিই, আপনারা শর্ত টর্ত দেন, নানা কথাবার্তা পেপারে আসে বিভিন্ন জায়গায়, এগুলো আমরা মনে করি ঠিক নয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। সকাল 8:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক। পৃথ্বীরাজ সিং 14 মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। আজ বেলা 3টায় ধানমন্ডি 32 নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন পৃথ্বীরাজ। আগামীকাল তিনি ঢাকেশ্বরী মন্দির এবং আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করবেন। সফরের তৃতীয় দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া আগামী 12-13 মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশন কনফারেন্সে অংশ নেবেন মরিশাসের রাষ্ট্রপতি। যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও 52 বাংলাদেশি। সকাল 10:30 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বুধবার 176 বাংলাদেশি পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সে বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে 52 জন দেশে ফিরে এলেন আজ। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে আরও 130 জন এবং মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 238 জনের দেশে ফেরার কথা রয়েছে। সোমবার সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন 136 বাংলাদেশি। সুদানের প্রায় 1,500 বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে বা সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। দর্শক নিচ্ছে বিরতি, আর ফিরে এসে জানাবো। কক্সবাজারে চলছে দেশের বৃহত্তম 60 মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 70%-এর বেশি কাজ সম্পন্ন, উৎপাদনে যাবে আগামী বছরের জুনে। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে শালনা এলাকার কলেজ ছাত্রী রাবে আক্তারকে কুপিয়ে হত্যা করেছে গৃহশিক্ষক সাইদুল ইসলাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। ঘটনার দিন হত্যাকার নিহতের মা ও দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তিই গৃহশিক্ষক সাইদুল। 2020 সাল থেকে নিহত কলেজ ছাত্রী রাবেয়ার মা ও দুই বোনকে আরবি পড়াতেন তিনি। পারিবারিক সুসম্পর্ক তৈরি হওয়ার পর রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাবেয়াকে নানাভাবে উত্ত্যক্ত করত সে। আসামি সাইদুল ভিকটিমকে প্রেশার ক্রিয়েট করা, উত্তক্ত করা এবং সামাজিকভাবে তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রেশার দিতে থাকে। ভিকটিমকে হুমকি দিতেন যে যদি তাকে বিয়ে করে না থাকে তাহলে প্রয়োজনে সে তাকে হত্যা করবে। গত 8 মে রাতে গাজীপুরের শালনা এলাকায় গৃহশিক্ষক কর্তৃক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা এবং নিহতের মা ও দুই বোনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আত্মগোপনে যাওয়ার পূর্বে যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করতে না পারে সেই জন্য তার চেহারার অবয়ব অর্থাৎ তার যে দাড়ি ছিল সেটি তিনি হালকা কাটেন এবং চুলের একটি অবয়ব পরিবর্তন করেন এবং পরবর্তীতে তিনি তার ভুয়াপুর যে টাঙ্গাইল সেখানে তার এক বন্ধুর ভাষায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব একের আভিযানিক দল তাকে গতকালকে রাতে আটক করতে সক্ষম হয়। বর্তমানে ভিকটিমের মা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।
কক্সবাজারে চলছে দেশের বৃহত্তম 60 মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। চীনের অর্থায়নে প্রকল্পে ব্যয় হচ্ছে 900 কোটি টাকা। শেষ হয়েছে 70 ভাগেরও বেশি কাজ। বাকি কাজ সম্পন্ন হলে সুফল ভোগ করবেন কক্সবাজারবাসী। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে আগামী বছরের জুনে। প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কক্সবাজারের খুরুশকুলে তৈরি হচ্ছে দেশের বৃহত্তর বায়ুবিদ্যুৎ প্রকল্প, যা বাস্তবায়ন করছে ইউএসডিকে গ্রিন এনার্জি বিডি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গত বছরের মার্চে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বছরের জুনে। পরিবেশ বান্ধব এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের আওতায় উপকূলীয় 3 ইউনিয়নে নির্মাণ করা হয়েছে 22টি টারবাইন, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মোট 245 মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের কাজ প্রায় শেষের দিকে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলী। এটা আমি মনে করি যে বিদ্যুৎ উৎপাদন হবে, এটাতে কক্সবাজারবাসী এবং আমরা সবাই স্বাবলম্বিত হব। এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি দ্রুত কাজটি সম্পন্ন করার কথা জানালেন কাজে থাকা অনেকেই। বেতন স্যালারিও ভালো পাই, আমরা মোটামুটি ভালোই আছি। Is the capacity is about 16.6 megawatt, and every year we can produce the about কাজের অগ্রগতি ও সুষ্ঠুতার সহিত কাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানান এই প্রকল্পের তড়িৎ প্রকৌশলী। বর্তমানে আমাদের প্রজেক্টের দক্ষিণ পাশের যে টারবাইনগুলো 10টি কাজ শেষ, আশা করি আমাদের এই বছরের জুনে আমরা উৎপাদনে যাব। বিদ্যুতের ঘাটতি পূরণে ও কক্সবাজারবাসীর জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে বায়ুবিদ্যুৎ খুব বেশি ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রকল্পের পরিচালক। এই 60 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমরা ন্যাশনাল গ্রিডের সাথে সংযুক্ত করতে পারি, তাহলে কক্সবাজার জেলার লো ভোল্টেজ সমস্যা সমাধান সহ মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। ইহাতে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণ কারিগরিভাবে অনেক লাভবান হবে। কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 150 মেগাওয়াট। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সংকটে জাতীয় গ্রিডেও যুক্ত হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের সাজতপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত 3 দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাজতপুর উপজেলা শিল্পকলা একাডেমি এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি শিল্পীবৃন্দ। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনের নাটক আপদ মঞ্চায়িত হয়। 3 দিনের অনুষ্ঠান সফল হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা। আমি মনে করি বাঙালিকে জানতে হলে বাঙালির হাসি কান্না আনন্দ বেদনাগুলোকে অন্তর দিয়ে অনুভব করতে হলে আমাদের রবীন্দ্রনাথের কাছেই ফিরে ফিরে যেতে হবে। নির্ধারিত সময়ের দ্বিগুণ সময় অতিবাহিত হলেও রংপুরে করতোয়া নদীর উপর নির্মাণাধীন জয়ন্তীপুর ও চতরা নন্দহ ঘাটের ব্রিজ দুটি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যে পিয়ার ক্যাপের ঢালাই ধসে পড়েছে নদীতে। ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রংপুরের পীরগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন জয়ন্তীপুর ও চত্রা নন্দহ ঘাটের দুটি ব্রিজ। 2019 সালে এই ব্রিজ দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীরগঞ্জ আসনের এমপি, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বর্তমানে ব্রিজ দুটির 60 ভাগ কাজ শেষ হওয়ার পরও নির্মাণ কাজ বন্ধ রয়েছে, এতে করে ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। ব্রিজ সেটা সম্পন্ন হওয়ার আগেই যদি ভেঙে যায় তো আমাদের কাছে সন্দেহ হয় যে ব্রিজটি আসলে কতটা সময় টিকে থাকে। 20 সালে হওয়ার কথা যে ব্রিজ, সেই ব্রিজ আজ 23 সাল চলতেছে, আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। অনেক আশা ছিল যে আমরা এই ব্রিজে উঠে স্কুল বা কলেজে যাব। 2020 সালের শেষ দিকে ব্রিজ দুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্মাণ কাজ শেষ না হতেই ব্রিজের পিয়ার ক্যাপ নদীতে ধসে পড়েছে, রয়েছে কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ। ব্রিজ হচ্ছে না, তাতে মানুষের পারাপারে খুব কষ্ট হয়ে গেছে। ব্রিজের জন্য মানে নৌকা পারাপারে খুব সমস্যা, মেয়ে লোক পার হতে পারে না, মালামাল পার হতে পারে না। ব্রিজটা যদি হতো তো আমাদের ঘরে দিনাজপুর ঘরে রংপুর যাওয়া আসার, পীরগঞ্জ যাওয়া আসার আমাদের ঘরে সবার সুবিধা হতো। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ব্রিজের জমি অধিগ্রহণ না হওয়ায় কাজ বন্ধ রয়েছে, আর যে ফাটল ধরেছে তা নিয়েও নির্বিকার এর কর্মকর্তারা। আমাদের ঢালাই, আমাদের রড বাইন্ডিং সবকিছু একদম অ্যাকুরেট ছিল। এখন ওইটা হচ্ছে ওই যে একটা মিনিমাম একটা 2% একটা কি হইতে পারে এরর হইতে পারে, যেটা আসলে কারোর হাত নেই।
স্থানীয় প্রকৌশল কর্মকর্তা বলেন, ব্রিজের যে অংশটি ভেঙে গেছে সেটি নিয়ে নিরীক্ষা চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যারা ইলেকট্রিফিশিয়ান করে তারাও ইয়ে করছে এবং ভালো করে দেখে শুনে তারা আরও ভিডিও ফুটেজ নিয়ে এসে সব কিছু করেছে, করার পরে তারা একটা রিপোর্ট দিবে। এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে এটা কী করবে। তবে যতটা বাইরে থেকে যতটা আতঙ্কিত মনে হচ্ছে রংপুর ও দিনাজপুরের চার উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে ব্রিজ দুটি নির্মাণ করে সাধারণ জনগণের চলাচলের জন্য দ্রুত উন্মুক্ত করে দেওয়া হোক এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরে এসে জানাবো। ইমরান খানকে গ্রেফতার, অবৈধ তাৎক্ষণিক মুক্তির নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের। গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, আটজন নিহত। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। বাংলাদেশ বিমান বাহিনীর 122তম জুনিয়র কমান্ডার স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাসারে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত থেকে কোর্স সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। 14 সপ্তাহে এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনী 19 জন এবং নাইজেরিয়ান বিমান বাহিনী 2 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী গোলাম আজাদ অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল পঞ্চম আদালত আজ এক আদেশে প্রধান আসামি চন্দ্রনাইশের জোয়ারা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, এলাকা চিহ্নিত সন্ত্রাসী মমতাজ, হাকিম মেম্বার ফারুক টিপু সহ সব আসামিদের বিরুদ্ধে করা মামলার প্রেক্ষিতে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। সিনিয়র অ্যাডভোকেট আব্দুল কালাম শামসুদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুজলুর রশিদ মিন্টু সহ সিনিয়র আইনজীবী বাদীর পক্ষে মামলা শুনানি করেন। আমিন আহমেদ রোকন ইতিপূর্বে ধর্ষণ, হত্যা, অপহরণ, জমি দখল, অবৈধ ইট ভাটায় অবাধে পাহাড়ি জমি ধ্বংসের একাধিক মামলার আসামি। মূল হচ্ছে আমি এই যে রুনা হত্যা মামলার যে ইয়া সাক্ষী হলাম, এটার জন্য আমাকে প্রাণে মারার, এখন আমার জীবনের প্রাণের এখন আমার হুমকি হয়ে গেছে। আমি এটা আপনাদের সাথে, মিডিয়ার কাছে, শেখ হাসিনার কাছে, বাংলাদেশের জনগণের কাছে এবং সরকারের কাছে আমি আমার জানের নিরাপত্তা চাই, আমার পরিবারের জানের নিরাপত্তা চাই। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ইমরান খানের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে পিটিআইয়ের আবেদনের শুনানিতে মন্তব্য করেন প্রধান বিচারপতি মোরাতা বন্দিয়াল। তিনি ছাড়াও 3 সদস্যের এই বেঞ্চে ছিলেন বিচারপতি আতাহার মিনাল্লাহ ও বিচারপতি মোহাম্মদ আলী মাজহার। ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার দেশটির বিচার ব্যবস্থার জন্য বড় অসম্মান বলে অভিহিত করেন বিচারপতি। এদিকে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে দেশটিতে চলছে ব্যাপক বিক্ষোভ। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার সহিংসতায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। এছাড়া বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী গণগ্রেফতার শুরু করেছে এবং এখন পর্যন্ত প্রায় 1000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের অনেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এদিকে দাঙ্গাবাজদের কঠোর হাতে দমন করা অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শাহবাজ শরীফে হুঁশিয়ারি দেন। দর্শক, এবার খেলার সংবাদ। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেমস ফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 246 রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর আইরিশরা 3 উইকেট হারিয়ে 65 রান তুলতে তুমুল বৃষ্টি শুরু হলে ম্যাচের কোনো ফলাফল হয়নি। দ্বিতীয় ম্যাচে এমন ফল চায় না দুই দল। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য সফরকারীদের। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সময় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।